আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দেশ 24 এ আপনাদের সাথে আছি আমি শরীফুল হক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে পুরো খবর জানাবো তবে শুরুতে সিটি কর্পোরেশনের নির্বাচনের খবর দিয়ে শুরু করতে চাই প্রচার প্রচারণার দ্বিতীয় দিনে গণসংযোগে ব্যস্ত বরিশাল খুলনা সিটির মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা খুলনা নগরীর রূপসা বাজার এলাকায় প্রচারণা শুরু করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালিক এ সময় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট চান তিনি গল্লামারী বাজার এলাকায় গণসংযোগে নামেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধু প্রচারণায় নামেন ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী আব্দুল আওয়ালও এছাড়া বরিশালে অক্সফোর্ড মিশন রোডে প্রচারণা চালান জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন উঠান বৈঠক করেছেন আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ দর্শক সিটি নির্বাচনের বিষয়ে আরো বিস্তারিত খবর জানতে খুলনা থেকে সহকর্মী মামুন রেজা এবং বরিশাল থেকে কাউসার হোসেন রানা আমাদের সাথে যুক্ত আছেন মামুন আজ দ্বিতীয় দিন প্রচার প্রচারণার কেমন করে শুরু হলো প্রচার শরীফ সকাল 8টায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক তিনি নগরীর রূপসা বাজার এলাকায় গণসংযোগ করেন এ সময় দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন তালুকদার আব্দুল খালেক তখন গণমাধ্যম কর্মী এবং উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে বলেছেন যে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাকে আবারও বিজয়ী করলে নগরীর উন্নয়ন হবে এবং সেই সঙ্গে যারা নতুন ভোটার আছে তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে এবং ভবিষ্যতে আরও কর্মসংস্থানের জন্য ব্যবস্থা করা হবে আর জাতীয় পার্টির মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধু তিনি সকাল 9:30টায় নগরীর গল্লামারী এলাকায় গণসংযোগ করেন এ সময় তিনি নতুন ভোটারদেরকে নতুন নেতৃত্ব বেছে নেওয়ার জন্য আহ্বান জানান ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মাওলানা মোহাম্মদ আব্দুল আওয়াল তিনি সকাল 9টায় নগরীর দৌলতপুর বাজারে তিনি গণসংযোগ করেন একইভাবে তিনি মাদকমুক্ত নগরী গড়াসহ বিভিন্ন প্রতিশ্রুতি দেন ভোটারদের কাছে তবে জাকের পার্টির মেয়র প্রার্থী এস এম সাব্বির হোসেন তিনি এখনও পর্যন্ত গণসংযোগে নামেননি আর আজ গণসংযোগের প্রচার প্রচারণার দ্বিতীয় দিনে গণসংযোগ কিছুটা প্রচারণা কিছুটা বিঘ্নিত হয়েছে যেহেতু সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত খুলনায় ভারী বৃষ্টি ছিল এবং সেই সঙ্গে সড়কগুলোতে জলাবদ্ধতার কারণে গণসংযোগ প্রচার প্রচারণা কিছুটা বিঘ্নিত হয় আর এখনও গত 2 দিন ধরে বৃষ্টির কারণে নগরীতে এখনও সেইভাবে প্রার্থীরা পোস্টার লাগায়নি তবে দুপুর 2টার পরের থেকে নগরীতে প্রার্থীদের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে শরীফ মামুন ধন্যবাদ আপনাকে যাচ্ছি বরিশালে রানা আজ দ্বিতীয় দিনের প্রচার প্রচারণা তো শুরু হয়ে গেছে নগরবাসী এই ভোট উৎসবকে ঘিরে কতটা উৎসবে মেতেছে তুঙ্গে উঠেছে বলা যায় কারণ সব প্রার্থী মেয়র কাউন্সিলর সাধারণ কাউন্সিলর সংরক্ষিত কাউন্সিলর সবাই কিন্তু তাদের যে প্রচার প্রচারণা রয়েছে গণসংযোগ রয়েছে সেই গণসংযোগ কার্যক্রম শুরু করেছেন এবং আমি রয়েছি এই মুহূর্তে আওয়ামী লীগের প্রার্থী নৌকার প্রার্থী আবুল খায়ের খোকন আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেনিয়াবাদ তার একটি উঠান বৈঠক চলছে নগরের চৌমাথা এলাকায় সেই চৌমাথা এলাকায় উঠান বৈঠকের বৈঠক চলছে সেখানে আমি আছি সেখানে তারা যেটি বলছেন যে বরিশাল নগরবাসী দীর্ঘদিন ধরে যে উন্নয়ন কার্যক্রম থেকে বঞ্চিত রয়েছেন তাদের দাবি বরিশালে দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত রয়েছেন সেই উন্নয়নের যাত্রা শুরু করার জন্য তারা ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছেন এবং তারা বলছেন যে তিনি হতে পারলে বরিশালকে একটি উন্নয়নের নগরী হিসেবে গড়ে তুলবেন এর আগে সকাল 10:30টায় বলেছিলাম যে জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তিনি অক্সফোর্ড মিশন এলাকায় এবং ইসলামী আন্দোলনের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তিনি বাংলাবাজার এলাকায় গণসংযোগ করেছিলেন এবং এই মুহূর্তে আওয়ামী লীগের প্রার্থী তিনি উঠান বৈঠক করছেন এছাড়াও যা কাউন্সিলর যারা রয়েছেন সাধারণ কাউন্সিলর সংরক্ষিত ওয়ার্ডের যারা কাউন্সিলর তারাও গণসংযোগ করছেন এবং বিশেষ করে সবার যেটি দৃষ্টি রয়েছে যে বরিশাল কিন্তু একটি দক্ষিণবঙ্গের ভিতরে উন্নয়ন থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে এবং এখানকার
মানুষের কর্মজীবন অনেকটাই বলা যায় যে এখানে কলকারখানা নেই, যার ফলে কর্মসংস্থানের অভাব রয়েছে। তো এই পরিস্থিতিতে এই দক্ষিণাঞ্চলে একটি কর্মসংস্থানমুখী উন্নত এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য তারা জোর দিবেন এমনটাই কিন্তু জানিয়েছেন এখানে যারা মেয়র প্রার্থী রয়েছেন এবং কাউন্সিলর প্রার্থী রয়েছেন। এই ছিল বরিশালের প্রচার প্রচারণার পরিস্থিতি। শরীফ রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিটি নির্বাচনের খবর জানাচ্ছিলেন খুলনা থেকে মামুন রেজা এবং বরিশাল থেকে কাউসার হোসেন রানা। এবারে যাচ্ছি পরের খবরে। নাটোরে বিএনপির সমাবেশ ঘিরে আওয়ামী লীগের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। উদ্ধার হয়েছে দুটি অবিস্ফোরিত ককটেল। জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ দাবি করেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দলীয় কার্যালয়ের সামনে জনসমাবেশের প্রস্তুতি চলছিল। এ সময় সমাবেশ ভণ্ডুল করতে আশপাশে জড়ো হন ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টিরও অভিযোগ করেন তিনি। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি সোঁটা নিয়ে বিএনপির কার্যালয়ের দিকে যেতে চাইলে বাধা দেয় পুলিশ। এতে পুলিশের সাথে ধস্তাধস্তি হয় তাদের। এক পর্যায়ে বিএনপির কার্যালয় ঘিরে ইট পাটকেল ছোড়ে তারা। নরসিংদীতে দুই ছাত্রদল নেতা হত্যার দুদিন পর বিএনপির যুগ্ম মহাসচিব ও তার স্ত্রী সহ 30 জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। এছাড়াও জেলা যুবদলের সভাপতি সহ 3 জনকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠিয়েছেন আদালত। পুলিশ জানায় দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম। তিনি জানান, এই মামলায় অজ্ঞাত আসামি আছে আরও 35 থেকে 40 জন। গত বৃহস্পতিবার চিনিশপুরে বিএনপি কার্যালয়ের সামনে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের গুলিতে সাদেকর ও আশরাফুল গুলিবিদ্ধ হয়ে মারা যান। বজ্রপাতে দেশের 3 জেলায় প্রাণ গেছে 5 জনের। মুন্সিগঞ্জের সিরাজদিঘানে বজ্রপাতে 2 জনের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, কাউসার ও জুম্মান সর্দার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ মেঘে বৃষ্টি এবং বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতের ঘটনাস্থলে 2 জন মারা যান। সিরাজগঞ্জ, শরীয়তপুর ও মোংলায় বজ্রপাতে আরও 3 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ভারী বৃষ্টি এবং ঝড়ে অনেক স্থানেই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ঝিনাইদহের সদর এবং চোরকোল গ্রামে বসতবাড়ি, ফসলি জমি ও বিদ্যালয়ের সামনে গড়ে উঠেছে অবৈধ ইট ভাটা। ভাটার কালো ধোঁয়া এবং ধুলোবালিতে নষ্ট হচ্ছে পরিবেশ। নানা রোগে আক্রান্ত হচ্ছেন বয়স্ক এবং শিশুরা। প্রায় 3 দশকের পুরনো স্কুল ঝিনাইদহের মধুহাটি মাধ্যমিক বিদ্যালয়। এখানে পড়ালেখা করছেন 300-র বেশি শিক্ষার্থী। স্কুলের পাশেই গড়ে উঠেছে এসবিএম নামে একটি ইটভাটা। শিক্ষা প্রতিষ্ঠান ও বাসাবাড়ির 1 কিলোমিটারের মধ্যে ভাটা স্থাপন নিষিদ্ধ হলেও 2017 সালে এটি গড়ে ওঠে। নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র। কয়লার পরিবর্তে পুরানো হচ্ছে কাঠ। ভাটার কালো ধোঁয়া ও ধুলোবালিতে দূষিত হচ্ছে স্কুলের পরিবেশ। স্কুলের সাথে আমাদের ভাটা, এই কারণে আমাদের অনেক যে গ্যাসের কারণে আমাদের স্কুলে বসতে অনেক অসুবিধা হয়। আমাদের স্কুলে আসতে সমস্যা হয়ে যায়, কাদা কাচ্ছে সময় ট্রাক্টর অনেকটা চলে। একইভাবে পাশের গ্রাম চোরকোলে বসতবাড়ির সীমানা ও কৃষি জমিতেও দেখা মেলে ইট ভাটার। স্থানীয়দের অভিযোগ, লাইসেন্সবিহীন এসব ভাটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্টরা। যখন মাটি ফেলা শুরু করে তখন তো মানে রাস্তা কাদা বালি ধুলো বালি চলে আমরা টিকতেই পারি না। ধুলো মাটিতে একেবারে উড়ে যায়, আর ওই ধুলোর ওই গ্যাসে দম থেকে যায়। অবৈধ ইট ভাটাগুলো বন্ধ করা হোক, প্রশাসন থেকেও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দিয়ে আপনার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। দ্রুতই অবৈধ ভাটাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসক। তো অভিযোগের পরিপ্রেক্ষিতে হচ্ছে আমি হচ্ছে জেলা প্রশাসনের সহযোগিতায় হচ্ছে আমি এর বিরুদ্ধে হচ্ছে ব্যবস্থা নেব অবৈধ ইট ভাটাগুলোর বিরুদ্ধে। আমরা ভবিষ্যতে আরও জোরালোভাবে আরও কার্যকরীভাবে মোবাইল কোর্ট পরিচালনা করব এদেরকে নিয়ন্ত্রণে রাখার জন্য। ঝিনাইদহের 120টি ইট ভাটার মধ্যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র আছে মাত্র 6টি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নাটোর জেলা জুড়ে দেদারসে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ 6 থেকে 8 চাকার ট্রাক্টর, আর এতে হরহামেশাই ঘটছে দুর্ঘটনা, প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ। স্থানীয়দের দাবি বারবার বিভিন্ন মহলে জানানো হলেও প্রতিকার মেলেনি। শুধু মহাসড়ক নয়, নাটোর শহরের অলিগলি ও গ্রামে ইচ্ছে মতো চলছে অবৈধ এসব ট্রাক্টর। অবৈধ এই যান চলাচলে ব্যাপক ক্ষতি হয়েছে পাকা সড়কের।
প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ট্রাক্টর চলার কারণে রাস্তায় দেন পুরাটা কাঁচার চাইতেও কিন্তু খারাপ হয়ে গেছে, ধুলা বালি কাদা মাড়ি পড়ছে, মাটির গাড়ি পড়ছে, কাদা হচ্ছে, পিছলা পানি এলে মাস্টার রাস্তা চলা যায় না, রাস্তা পিছলা হয়ে যাচ্ছে, হালকা বৃষ্টি হলে রাস্তা দিয়ে যাওয়া আসা করা খুবই কঠিন হয়ে যায়। ট্রাক্টরের ধাক্কায় প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটছে, এই এলাকাতে কিন্তু মানুষ যে মৃত্যুবরণ করছে সেই নজিরও কিন্তু এখানে আছে। এত ক্ষয়ক্ষতি যে যানবাহনের কারণে সেটির সংখ্যা কত তার হিসাব নেই কারো কাছে। এ থেকে উত্তরণের জন্যে আমরা বিভিন্ন ফোরামে কথা বলছি, আমরা জেলা লেভেলের সর্বোচ্চ ফোরাম ডিটিসিসির মিটিংয়ে সেখানে আমরা আলোচনা করছি। মোট কথা, এটা মোটিভেশন ছাড়া, এই অ্যাওয়ারনেস ছাড়া এটি বোধহয় এর থেকে উত্তরণ পাওয়া সম্ভবপর হবে না। মোবাইল কোড পরিচালনার মাধ্যমে এইসব যানবাহন যাতে চলাচল করতে না পারে তার বিরুদ্ধে আমরা আমাদের কার্যক্রম অব্যাহত আছে এবং অব্যাহত থাকবে। পুলিশ সুপার জানান, মহাসড়কে ট্রাক্টর চলাচল বন্ধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, তবে পুরোপুরি কার্য করে জনসচেতনতা দরকার। মাঝে মধ্যেই তারা নিয়ম ভেঙে চলে আসে, তবে যখনই আমাদের ট্রাফিক ডিভিশন এবং থানা পুলিশকে নির্দেশনা দেওয়া আছে এগুলি যদি রাস্তায় চলে আসে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা নিয়মিত ব্যবস্থা নিচ্ছি। প্রশাসন বলছে গত 3 মাসে অবৈধ এসব ট্রাক্টরের চাপায় শিশুসহ মারা গেছেন 9 জন। দেবাশিস কুমার সরকার, চ্যানেল 24, নাটোর। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর প্রয়াণে ব্রাহ্মণবাড়িয়া স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সকালে ভাষণ চর্চা কেন্দ্রের উদ্যোগে জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, জাফরুল্লাহ চৌধুরী ছিলেন দেশপ্রেম এবং সততার প্রতীক। তিনি যত কাজই করছেন বা করেছেন দেশের মানুষের জন্য, মানুষের হৃদয়ে তার স্থান আমরণ থাকবে। এ সময় উপস্থিত ছিলেন জাফরুল্লাহর সহধর্মিনী শিরিন হক, ডক্টর মুস্তফা মজিদ, অধ্যাপক রহমান চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শামসুজ্জামান চৌধুরী কাকন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সহ আরও অনেকে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দেশ 24-এর এখনকার আয়োজন ছিল এটুকুই। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।